পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। একটা সময় হতো তারা গাড়ি ঘোড়া চড়ত ঠিকই, কিন্তু এখন তাদের চাকরির জন্য হয় নেতাদের পেছনে টাকার থলি নিয়ে ঘুরতে হয়, নয়তো ধর্মতলা গিয়ে বসতে হয়। গাড়ি অবশ্য মাঝে মাঝে চড়তে পায়, তবে পুলিশের প্রিজন ভ্যান। সে যাই হোক, ওসব আমাদের গা সওয়া হয়ে গেছে। আচ্ছা বলুন তো, কে লিখেছিলেন এই পংক্তিটি? রবীন্দ্রনাথ ঠাকুর, মদনমোহন তর্কালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় শিশুদের প্রাথমিক শিক্ষার উপযোগী পড়ার বই প্রথম রচনা করেন ইনি। তাঁর শিশু শিক্ষা গ্রন্থটি বিদ্যাসাগর মশাইয়ের বর্ণপরিচয়ের আগেও প্রকাশিত হয়। স্বয়ং রবি ঠাকুরের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় এই বইটা দিয়েই। তিনি শিশু শিক্ষা পুস্তকটির প্রথম ভাগ 1849 সালে এবং দ্বিতীয় ভাগ 1850 সালে প্রকাশ করেন। পরবর্তীকালে পুস্তকটি তৃতীয় ভাগ এবং বোধোদয় শিরোনামে চতুর্থ ভাগ প্রকাশিত হয়। তাঁর লেখা বিখ্যাত কিছু পংক্তির মধ্যে রয়েছে, পাখি সব করে রব রাতি পোহাইল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। মনে পড়ল কিছু? ছোটবেলায় এসব কবিতা মুখস্থ করে পাঠশালার গণ্ডি পেরিয়েছি আমরা। কবিতার দুই এক লাইন আমার বয়সে এখনও অনেকে মনে করতে পারেন, যদিও বর্তমান প্রজন্মের অনেকেই বলতে পারবেন না বাংলা শিশু সাহিত্যের অতি প্রচলিত ওই কবিতার রচয়িতার নাম। আর এখন তো মুখের বুলি ফুটতেই বাবা মা ঝাঁপিয়ে পড়েন বাচ্চার ঠোঁটে ইংরেজি রাইম গুঁজে দিতে। শিশু শিক্ষা লেখার ঠিক পরেই তিনি লেখেন স্ত্রী শিক্ষা নামে একটি বই, যেখানে তিনিই প্রথম বলেছিলেন শিশুকে শিক্ষিত করতে গেলে মায়ের শিক্ষাই আগে দরকার। নদিয়ার নাকাশিপাড়ার কাছে বিলবগ্রামে জন্ম হয় মদনমোহনের। প্রাথমিক শিক্ষা শেষ করে 1829 খ্রিস্টাব্দে কলকাতা এসে ভর্তি হন সংস্কৃত কলেজে। সেখানে সতীর্থ হিসেবে পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে, শিক্ষক হিসেবে পেয়েছিলেন জয়গোপাল তর্কালঙ্কার ও প্রেমচাঁদ তর্গবাগীশের মতো পণ্ডিতদের। তাঁদের কাছে পাঠ নিলেন সাহিত্য, ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র, জ্যোতিষ ও স্মৃতিশাস্ত্র। 1841 সালে পেয়ে যান জজ পণ্ডিতের সার্টিফিকেট। কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজ থেকে তিনি কাব্যরত্নকার এবং পাণ্ডিত্যের জন্য তর্কালঙ্কার উপাধি লাভ করেন। তাঁর পারিবারিক উপাধি চট্টোপাধ্যায় হলেও প্রাপ্ত উপাধি তর্কালঙ্কার হিসেবে তিনি সুপরিচিত। 1842 সালে হিন্দু কলেজের প্রধান শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। তারপর 1846 সালে নদিয়ার রাজা শ্রীশচন্দ্র কৃষ্ণনগরে কলেজ স্থাপন করলে তিনি সেখানে কিছুদিন অধ্যাপনা করেন। 1846 থেকে 1850 পর্যন্ত তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা করেছিলেন। 1850 থেকে 54 পর্যন্ত তিনি ছিলেন মুর্শিদাবাদের জজ পণ্ডিত। পরে তার অবশ্য পদোন্নতি ঘটে, ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে কান্দিতে যান। 1853 সালে বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ স্থাপনের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, যেখানে একসময় ছাত্র ছিলেন মাস্টারদা সূর্য সেন। ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা ডেরোজিয়ের উদ্যোগে সে সময় দেশজুড়ে চলছে কুসংস্কার ও নানা সামাজিক অসাম্যের বিরুদ্ধে লড়াই, তার সাথেও চলছিল ইংরেজি ও স্ত্রী শিক্ষার প্রসারের জন্য আন্দোলন। ইয়াং বেঙ্গলের অন্যতম সদস্য রামতনু লাহিড়ির বাড়িতে থাকার সুবাদে মনমনও সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন। তারপর থেকে আমৃত্যু তিনি শিক্ষা এবং সামাজিক সংস্কার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। 1849-এ বেথুন সাহেব মেয়েদের জন্য ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। স্কুলটির জন্য কলকাতার মির্জাপুরে জমিদান করেছিলেন রাজা দক্ষিণারঞ্জন মুখার্জি। ভারতবর্ষে এটি মেয়েদের জন্য প্রথম স্কুল ছিল। এই স্কুলের সম্পাদক হয়েছিলেন বিদ্যাসাগর। তখনকার দিনের সমাজে মেয়েদের স্কুলে পাঠানোকে ভালো চোখে দেখা হতো না, কিন্তু মদনমোহন সেই স্কুলে তার দুই মেয়ে ভুবনমালা ও কুন্দমালাকে পাঠালেন পড়ার জন্য। তিনি নিজে সেখানে অবৈতনিক শিক্ষক হিসাবেও যোগ দিয়েছিলেন। তখন বাংলায় কোনো ছাপাখানা ছিল না। 1847 সালে বিদ্যাসাগরের সঙ্গে মদনমোহন সংস্কৃত যন্ত্র নামক একটি ছাপাখানা স্থাপন করেন। এই ছাপাখানা থেকেই সর্বপ্রথম কবি ভারতচন্দ্র রায়গুণকারের অনন্দামঙ্গল কাব্য বইয়ের আকারে প্রকাশিত হয়।
সেকালে শিক্ষা সংস্কারে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। নারী শিক্ষার প্রচার ও প্রসারে তার অবদান ভোলারও নয়। বিধবা বিবাহ আন্দোলনে মদনমোহন ছিলেন বিদ্যাসাগরের সবচেয়ে কাছের মানুষ। 1856 সালে ঐতিহাসিক বিধবা বিবাহ আইনে পরিণত হয়। ওই বছরেই 7ই ডিসেম্বর তার ভাইয়ের মতো শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে বাল্য বিধবা কালীমতি দেবীর বিবাহ দেন। মদনমোহনের ঘনিষ্ঠ ছিল এই দুটি পরিবার। মদনমোহনের উদ্যোগে ও ঘটকালিতে বাংলায় প্রথম হিন্দু বিধবা বিবাহ হয়। এজন্য তৎকালীন পণ্ডিত সমাজ ও অনেক আত্মীয় স্বজন তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন। দুর্ভাগ্য বাঙালি, 9ই মার্চ 1858 সালে মাত্র 41 বছর বয়সে কলেরা রোগে আক্রান্ত হয়ে সমাজ সংস্কারক, কবি এই মহৎপ্রাণ মানুষটি কান্দিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর সম্পর্কে বাঙালি সমাজ নিষ্প্রিয় উদাসীন। 2017 সালে তাঁর জন্মের দ্বিশতবর্ষে বেসরকারি উদ্যোগে সামান্য দু একটি অনুষ্ঠান ছাড়া প্রায় অন্ধকারই থেকে গিয়েছিলেন বাংলা নবজাগরণের অন্যতম অগ্রদূত ও বাংলা নারী শিক্ষার প্রচার ও প্রসারের অন্যতম পথিকৃৎ পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার। 9ই মার্চ ছিল প্রয়াণ দিবস, তার জন্য আমাদের তরফ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি। আশা করি এই ভিডিওর মাধ্যমে তার কথা অনেকেই জানতে পারবেন। কেমন লাগলো আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা ঘটনা এবং তথ্যের জন্য এই পেজটি ফলো করে রাখুন।